দেখুন, বোমার নামে কেন মাকে জড়ানো? পোপ পারমাণবিক বোমার বাহিরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও বিধ্বংসী বোমার নামের সঙ্গে মাকে জড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস। শনিবার ভ্যাটিকানে একদল শিক্ষার্থীদের সামনে এক বক্তৃতায় তিনি বলেন, প্রথম যখন মাদার অফ অল বোমস নামটি তিনি শোনেন, তিনি বিব্রত হয়েছিলেন। একজন মা নতুন জীবন দেন, আর এই বোমা দেয় মৃত্যু। আর আমরা কি না এই অস্ত্রকে মা বলছি? কি হচ্ছে এসব? গত মাসে আফগানিস্তানের নানগহর প্রদেশে ইসলামিক স্টেটে জঙ্গিদের এক ভূগর্ভস্থ আস্তানার ওপর ওই ধরনের একটি বোমা ফেলা হয় যুক্তরাষ্ট্রের সামরিক বিমান থেকে। 21,600 পাউন্ড ওজনের ওই বোমার বিস্ফোরণে অন্তত 90 জনের মৃত্যু হয় বলে পেন্টাগন ও আফগান কর্তৃপক্ষের ভাষ্য। ওই বিস্ফোরকের আনুষ্ঠানিক নাম GBU-43B ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বোম, MOAB। তবে পারমাণবিক বোমার বাহিরে আকার ও ধ্বংসক্ষমতায় সবচেয়ে বড় বোমা হওয়ায় এটি সব বোমার মা নামেই বেশি পরিচিতি পেয়েছে। 2003 সালে প্রথমবারের মতো পরীক্ষা চালানো হলেও আফগানিস্তানে এই বোমা প্রথমবারের মতো ব্যবহার করা হয়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।